হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত পার্টের 5.1-এর সেকেন্ড ভিডিওটা করা হচ্ছে। তো পার্ট টুতে আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ রফিকুল ইসলাম। ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে, প্রথমে প্রশ্নটি তুলতে হবে, হরগুলোর লসাগু করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রতিটি ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে এবং ভাগফলকে লব দ্বারা গুণ করতে হবে। দুইটি ভগ্নাংশে যেহেতু বিয়োগ, দুইটি ভগ্নাংশের মধ্যবর্তী জায়গায় বিয়োগ চিহ্ন থাকবে। বিয়োগ চিহ্নের একটি সেন্সিটিভিটি আছে। বিয়োগ চিহ্ন যার পিছনে বসে, যখন আমরা ব্র্যাকেটটা তুলে দেই, তখন বিয়োগ পিছনের বিয়োগ চিহ্নের কারণে তার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে সে প্লাস হয়ে যাবে। লবের গুণফলকে একটি থেকে অপরটি বিয়োগ করতে হবে। এরপরে সর্বশেষে যে ফল পাবো তাকে লঘিষ্ঠকরণ করতে হবে। লঘিষ্ঠকরণ মানে লব এবং হরের মধ্যে যদি কোনো মিল অংশ থাকে, সেই মিল অংশগুলোকে কেটে বাদ দিতে হবে। তাহলে যা পাবো সেটি হবে আমাদের নির্ণেয় উত্তর। ভগ্নাংশের বিয়োগের যে নিয়ম, ভগ্নাংশের যোগের নিয়মও একই। ডিফারেন্স শুধু এইটাই, মধ্যবর্তী জায়গায় বিয়োগ চিহ্ন বসবে, আর বিয়োগ চিহ্ন বসলে তখন পরবর্তী সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। উদাহরণ 6-এ আছে, বিয়োগফল নির্ণয় করো। দুটো দুটো করে ভগ্নাংশ দেয়া আছে এবং তাদের বিয়োগফল নির্ণয় করতে বলা হয়েছে। তো সবগুলোর জন্যই কমন নিয়ম হচ্ছে, হরগুলোর লসাগু করব, তারপরে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ওই লসাগুকে ভাগ করব, যে ভাগফল পাবো ভাগফল দিয়ে লবকে গুণ করব। এভাবে করে সবগুলো চলবে আর মধ্যবর্তী জায়গায় বিয়োগ চিহ্ন বসবে। প্রথম সমাধানটা দেখি, যেহেতু এই দুইজনের বিয়োগ, এখন এখানে একটা কাজ করেছে। এখানে প্রথমটার হর আছে 4a² b c² আর দ্বিতীয়টার হর আছে 9a b² c³। তো দুইটা মিলেলে লসাগু হবে 4 এবং 9-এর লসাগু 36, a² আর এর লসাগু a², বি আর b² লসাগু b², c² আর c³ লসাগু c³। তাহলে 36 a² b² c³, এই হলো লসাগু। লসাগু করার পরে 4a² b c² দ্বারা ভাগ দিলাম। 4 দিয়ে 36-কে ভাগ করলে থাকবে 9, a² কাটাকাটি গেল, b² ভাগ করলে একটা বি থাকবে, সি দিয়ে c³কে ভাগ করলে একটা সি থাকবে। তার মানে এখানে থাকলো বিসি, ক্যারেক্টারে থাকলো বিসি আর সংখ্যায় থাকলো 9। তাহলে 9bc দ্বারা লবের x-কে গুণ করলে 9xbc, মাঝে বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ। 9 দিয়ে 36-কে ভাগ করলে হবে 4, এখানে একটা a আছে, এখানে a² আছে, তার মানে আমার হাতে একটা a থাকবে। b² দিয়ে b² ভাগ দিলে কিছুই থাকবে না, c³ দিয়ে c³কে ভাগ করলে কিছুই থাকবে না। তার মানে এখানে 36 থেকে থাকতেছে 4, আর পুরো ক্যারেক্টার থেকে থাকতেছে শুধু a, 4a। 4a দ্বারা yকে গুণ করলে অ্যান্সার হবে -4ya, এইটাই অ্যান্সার। ঠিক এই ছোট হোক অঙ্ক কিংবা বড় হোক, নিয়ম কিন্তু এই একটাই আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সকল অঙ্কের ক্ষেত্রে। 6 নম্বর প্রশ্নটা আমরা তুললাম, x/(x-y) এর হোল স্কোয়ার মাইনাস x+y/(x²-y²). তা আমরা স্বভাবতই দেখতে পাচ্ছি x-y এর হোল স্কোয়ার আছে আর x²-y² আছে। এখন আমাদের লসাগু করতে গেলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আর উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে গুণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে x-y এর হোল স্কোয়ারকে আমরা x-y দুইবার লিখতে পারি, আর x²-y² আমরা লিখতে পারি x+y x-y। দুই অংশ মিলিয়ে আমরা যদি লসাগু করি তাহলে যে অবস্থাটা দাঁড়ায় সেটাকে একটু লক্ষ্য করি। x-y এর হোল স্কোয়ার সমান x-y x-y, x²-y² সমান x-y x+y। এখন এই দুই অংশ মিলিয়ে মিলালে যে লসাগুটা হবে, এখানে x-y x-y, তাহলে x-y থাকলো, আর কোনোটা মিল নাই। তাহলে x-y আরও একবার আসবে, x+y আর একবার আসবে। যেহেতু x-y দুইবার আসবে, এই জন্য x-y এর হোল স্কোয়ার আর x+y একবার আসছে, এই কারণে একবারই। তাহলে এই দুই অংশের লসাগু হলো x-y এর হোল স্কোয়ার ইন্টু x+y।
কারণ প্রথমটার হর এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার দিয়ে যদি ভাগ দেই থাকবে এক্স প্লাস ওয়াই, আর এই এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স এর গুণ, মাঝে বিয়োগ চিহ্ন আছে তাই মাইনাস। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এই এক্স প্লাস ওয়াই চলে গেল, আর এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের মধ্যে দুইটা এক্স মাইনাস ওয়াই আছে, তার মধ্যে একটা যাবে, থাকবে আর একটা এক্স মাইনাস ওয়াই, এই আর একটা এক্স মাইনাস ওয়াই থাকলো, আর লবে আছে এক্স প্লাস ওয়াই, সেই এক্স প্লাস ওয়াই বসলো, এই দুইজন গুণ হবে। তো প্রথম দুই অংশ গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর দ্বিতীয় দুই অংশ গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কিন্তু পিছনে মাইনাস থাকার কারণে উল্টে যাবে, অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার। এবারে আমরা যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ করতে যেয়ে দেখলাম এক্স স্কোয়ার একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে এই দুজন কাটাকাটি গেল, এক্স স্কোয়ার বাদ, থাকলো এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার। তো বসালাম এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখন এই দুই অংশের মধ্যে ওয়াই কমন যাচ্ছে, ওয়াই কমন নিলে প্রথম অংশে ওয়াই চলে গেলে থাকতেছে এক্স, মাঝে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় অংশে ওয়াই চলে গেলে থাকলে আর একটা ওয়াই থাকতেছে, তার মানে উপরে দুটো অংশ গুণ আকারে পেলাম, সেটা হচ্ছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে উপরে এক্স প্লাস ওয়াই নিচে এক্স প্লাস ওয়াই, দুটি কমন অংশ থাকলো। আর আমরা বলেছিলাম কমন অংশ থাকলে লঘিষ্ঠকরণ করব, অর্থাৎ উপরের এক্স প্লাস ওয়াই নিচের এক্স প্লাস ওয়াই কমন থাকায় কেটে বাদ দিলাম, তাহলে বাকি যে অংশ থেকে যাবে লবে থাকতেছে ওয়াই আর হরে থাকতেছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটি হবে আমাদের বিয়োগফল বা সঠিক অ্যান্সার। গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে, এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার আর এ প্লাস থ্রি ওয়াই। এখন এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ারকে যদি ভাঙাই সেক্ষেত্রে দুটো অংশ পাবো, এ প্লাস থ্রি ওয়াই এ মাইনাস থ্রি ওয়াই, আর দ্বিতীয় অংশ পাচ্ছি এ প্লাস থ্রি ওয়াই, তাহলে দুটো অংশ মিলিয়ে যদি লসাগু করি সেই ক্ষেত্রে কিন্তু এ প্লাস থ্রি ওয়াই এ মাইনাস থ্রি ওয়াই পাবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এই কথার অর্থই কিন্তু এ প্লাস থ্রি ওয়াই এ মাইনাস থ্রি ওয়াই, সেটা কীভাবে, এই নাইন ওয়াই স্কোয়ারকে থ্রি ওয়াই এর হোল স্কোয়ার দিয়ে তৈরি করলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাবে। এখন এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার দিয়ে এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ারকে ভাগ করলে থাকবে এক, সেই এক দিয়ে এ স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার, মাঝে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস চিহ্ন দিলাম, এ প্লাস থ্রি ওয়াই দিয়ে ভাগ দিলে থাকবে এ মাইনাস থ্রি ওয়াই, আর উপরে আছে এ মাইনাস থ্রি ওয়াই, তাহলে আরও একটা এ মাইনাস থ্রি ওয়াই বসলো। এখন এ স্কোয়ার প্লাস নাইন এ স্কোয়ার যেভাবে আছে সেভাবেই আসলো, এখানে এ মাইনাস থ্রি ওয়াই এ মাইনাস থ্রি ওয়াই এই দুইজনকে গুণ করলে অ্যান্সার হবে এ স্কোয়ার মাইনাস সিক্স এ ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার, পিছনে মাইনাস চিহ্ন থাকার কারণে পরবর্তীতে প্লাস এ স্কোয়ার হয়ে গেল মাইনাস এ স্কোয়ার, মাইনাস সিক্স এ ওয়াই হয়ে গেল প্লাস সিক্স ওয়াই, প্লাস নাইন ওয়াই স্কোয়ার হয়ে গেল মাইনাস নাইন ওয়াই স্কোয়ার। এবারে আমরা একটু কাটাকাটি করব, দেখব কোনো কম যোগ বিয়োগ হয় কি না, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি গেল, প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার কাটাকাটি গেল, তাহলে উপরে থাকলো সিক্স এ ওয়াই, এই কারণে বসালাম সিক্স এ ওয়াই, এটাই হয়ে গেল সঠিক অ্যান্সার। এরপরে অনুশীলন অধ্যায়ের বাড়ির কাজ অংশে বিয়োগ করতে দেওয়া হলো, দুটো অংশ দিয়ে বিয়োগ করতে বলা হলো। তো প্রশ্নটা ফার্স্টে তুলব, দুজনের মাঝে বিয়োগ চিহ্ন দিব, প্রথম প্রথম অংশে উৎপাদক বিশ্লেষণ যায় না, কিন্তু দ্বিতীয় অংশে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব একটা সূত্রে যাবে, এরপরে আমরা সূত্রটাকে সূত্রে ভাঙাবো, সূত্রে ভাঙালে যে অংশটা থাকে তার আমরা লসাগু করবো, এবং লসাগু করে যে অ্যান্সারটা পাবো সেই লসাগুকে নেক্সট প্রসেসিংয়ে নিয়ে যাব, যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। ঠিক একইভাবে দুই নম্বর অঙ্কেও প্রথম অংশ দ্বিতীয় অংশ উৎপাদকে বিশ্লেষণ করব, তারপরে লসাগু করব, লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। আমরা যদি 5.1 অনুশীলনীর বিয়োগফল নির্ণয়ের অঙ্কর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা ফার্স্টে ক নম্বর অঙ্কটা দেখি, এ মাইনাস হরগুলো লক্ষ্য করতে হবে, এক্স মাইনাস থ্রি, এখানে আর কোনো কিছু করা যাচ্ছে না কারণ এটি ফাইনাল, উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। এক্স স্কোয়ার মাইনাস নাইনকে এক্স স্কোয়ার মাইনাস নাইনের পরিবর্তে থ্রি এ স্কোয়ার, তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন এই দুই পক্ষের লসাগু হবে, লসাগু করার পরে নেক্সট স্টেপ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, মাঝে বিয়োগ চিহ্ন দিয়ে আবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, আর বিয়োগ চিহ্ন থাকলে নেক্সট লাইনে যেই জিনিসটা হচ্ছে যে বিয়োগ চিহ্নের পরে যে অংশটা থাকে সেই অংশের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। খ নাম্বার অঙ্কে আছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তো এই ক্ষেত্রে কিন্তু কোনো কমন অংশ পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে লসাগু হবে
এক্সও থাকবে, ওয়াইও থাকবে, আবার এক্স মাইনাস ওয়াইও থাকবে, এক্স প্লাস ওয়াইও থাকবে, সবগুলোই যাবে লসাগুতে। তারপরে প্রথমটার হর দ্বারা লসাগুকে ভাগ করলে যে ভাগফল পাবো সেটাকে লবের ওয়ান দ্বারা গুণ করতে হবে, মাঝে মাইনাস চিহ্ন দিয়ে। আবার দ্বিতীয়টার হর দ্বারা ভাগ দিব লসাগুকে এবং লব দ্বারা গুণ করবো। এরপরে যোগ বিয়োগ করলে যে অংশ থাকবে সেটাই অ্যান্সার হবে। আর অ্যান্সারের লাস্ট, অ্যান্সারটা ফাইনাল ঘোষণা করার আগে শুধুমাত্র একটা জিনিস আমরা চেক দিব যে লব এবং হরের মধ্যে কোনো মিল আছে কিনা। মিল থাকলে সেই অংশগুলো কাটাকাটি যাবে, আর নইলে ওইটাই অ্যান্সার হবে। গ নাম্বার অঙ্কে যে দুটো অংশ দেওয়া আছে এই দুই অংশের লসাগু, লসাগুর পরে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, একই পদ্ধতি। ঘ নাম্বারের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস 16 বি স্কোয়ার, 16 বি স্কোয়ারকে আমরা 4 বি এর হোল স্কোয়ার ধরতে পারি। তারপরে এ প্লাস 4 বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস 4 বি, এ মাইনাস 4 বি। আর দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে এ প্লাস 4 বি, এরপরে দুই অংশের লসাগু হবে, তারপরে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এভাবে করে সমাধান হবে। উম নম্বর অঙ্কে এক্স মাইনাস ওয়াই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তো এক্স মাইনাস ওয়াইকে তো কিছু করা যাবে না, কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে সূত্রে ভাঙাবো, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ভাঙানোর পরে এরপরে আমরা লসাগু করব। লসাগু করার পরে নেক্সট স্টেপ প্রতিটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, আর যেহেতু বিয়োগ মাঝে মাইনাস চিহ্ন থাকবে, আর মাইনাস চিহ্নের পরবর্তী যারা থাকবে তাদের সবার সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। বিয়োগের ক্ষেত্রে আজকে এই পর্যন্তই থাকবে, এরপরে আমরা সরলকরণ বা সরলীকরণ বিষয় নিয়ে আলোচনা করব।